দর্শক, 7টার খবরে আপনাদেরকে জানিয়েছিলাম যে গাইবান্ধা 5 আসনে ভোট স্থগিতের একটি খবর জানা যাচ্ছে, কিন্তু এখন জানা যাচ্ছে যে গাইবান্ধা 5 আসনে ভোট স্থগিতের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ইসি। জানা গেছে যে 7 জানুয়ারি অন্য এলাকার মতোই ভোট হবে গাইবান্ধায়ও। কমিশন সচিবালয়ের বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়ে সন্ধ্যায় সংবাদ প্রচারিত হয় ওই আসনে ভোট হচ্ছে না রোববার। এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন ইসি সচিব, তবে তিনি কোনো সংবাদ সম্মেলন করেননি। এর আগে সিইসি সহ নির্বাচন ভবনে আসেন অন্য কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার চলে যাবার পর 3 কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব সহ একত্রে কথা বলেন। এরপর কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে বলা হয় গণমাধ্যমে প্রচারিত গাইবান্ধা 5 আসনে ভোট গ্রহণ বন্ধের তথ্যটি সঠিক নয়।